আসসালামু আলাইকুম দর্শক চলছে রমজান মাস আর রমজান মাসে ইফতারিতে আমরা মোটামুটি সবাই বুট খেতে পছন্দ করি আর সেটি যদি আমরা বাড়িতেই তৈরি করে নেই। তাহলে তো আর কোনো কথাই হয় না আজকে নতুন রাঁধুনিদের জন্য বুট ভুনা রেসিপি নিয়ে এসেছি শুরুতে আমি পাঁচশো গ্রাম বুট সারা রাত ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি কষলে কছলে এটি ধুয়ে নিয়েছি আপনারা সারা রাত রাখতে না পারলেও ছয় সাত ঘন্টা রাখবেন তাহলে খুব ভালো করে বুটগুলো ভিজে যাবে এবার আমি সেদ্ধ করে নেব বুটগুলো আর আমি আজকে প্রেসার কুকারে সেদ্ধ করছি আপনারা চাইলে হাড়িতে সেদ্ধ করতে পারেন সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে আর প্রেসার কুকারে সেদ্ধ করলে একটু কম সময় লাগবে সেজন্য আমি প্রেশার কুকারে সব বুটগুলো দিয়ে বুটের উপর থেকে পানি দিয়ে দিচ্ছি যাতে বুটগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চারটা সিস্ট দেওয়া পর্যন্ত বুটগুলো সেদ্ধ করে নেব তারপর নর্মাল করে ঢাকনাটা খুলে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এবার আমি একটা বাটিতে অর্ধেক বুট ভরিয়ে নিয়েছি এটা সংরক্ষণ করবো সেজন্য আমি নর্মাল ফ্রিজে এটা সাত দিন সংরক্ষণ করতে পারবো এবং ডিপ ফ্রিজে রাখলে এক মাস ধরে সংরক্ষণ করতে পারবো আর বাকি যেটা দেখতে পাচ্ছেন এটা আজকে ভুনা করে নেব দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে বুটগুলো তো এবার ভুনাই চলে যাচ্ছি শুরুতে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি সেখানে ছয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ আমি চিঁড়ে নেইনি একদম গোটাই দিয়ে দিয়েছি কারণ আমি আরও মরিচ অ্যাড করবো সেজন্য একটি তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি মরিচটা একটু হালকা আঁচ করে নিচ্ছি হালকা আঁচ হবার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে নিয়ে আছি এটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ এবার একটু হালকা আঁচ করে নেবো একেবারে ভেজে নেব না হালকা আঁচ হয়ে যাবার পরে দিয়ে দিব বাটা মশলা আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলা বাটা এবার আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব খুব ভালো করে কষাবো না অনেকক্ষণ ধরে কষাবো না অল্প কিছুক্ষণ কষানোর পরেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এবার অতি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দেওয়ার কারণ আমি এবার শুকনো মশলা ইউজ করব আপনারা যদি শুকনো মশলা ইউজ করেন সেক্ষেত্রে শুকনো মশলা দেওয়ার আগে পানি দিয়ে নেবেন সেক্ষেত্রে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর পরেই কিন্তু আমরা বুটগুলো দিয়ে নেব তো কষানো পর্যন্ত অপেক্ষা করি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এটি আপনারা চাইলে শেষেও দিয়ে নিতে পারেন তো আমি এ পর্যায়েই দিয়ে নিয়েছি এবার বুটগুলো ঢেলে দিচ্ছি একটু কষিয়ে নেব আগে তারপর আমি পানি দিয়ে ঢেকে দেব শুরুতে একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাগুলোর সাথে যাতে করে খুব ভালোভাবে বুটগুলো মিশে যায় আমার কষানো শেষ এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম খুব বেশি নয় অল্প কিছু এটি হচ্ছে যাতে সব মশলাগুলো একদম বুটের ভিতর পর্যন্ত খুব ভালোভাবে যায় সেজন্যই পানিটা দেয়া। তো এবার একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট ধরে ঢেকে অপেক্ষা করছি এই পাঁচ মিনিটে আমি দুবার খুলে খুলে নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে একদম কষানো হয়ে গেছে এবার আমি এভাবেই খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নামিয়ে নেব তবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে নিলাম আপনার কাছে থাকলে এটি দিয়ে নেবেন কারণ আলাদা একটি ফ্লেভার অ্যাড করবে তো এবার আমার রান্না শেষ আর কিছুই দেওয়ার নাই একেবারে কষানো শেষ তো দেখলেনই তো কত সহজেই এই মজাদার বুটভূনাটি তৈরি হয়ে গেল আমরা কিন্তু খুব সহজেই বাড়িতেই এত সুন্দর স্বাস্থ্যকর একটি খাবার বানিয়ে খেতে পারি যেটি দোকানের কেনার থেকে অনেক ভালো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য ভালো লাগলে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নিজেদের যত্ন রাখুন আর এই করোনার সময় খুব খারাপ সময় আমরা অতিবাহিত করছি এই সময় সবাই ঘরে অবস্থান করুন নিজেদের পরিবারের সাথে থাকুন নিরাপদে থাকুন ভালো থাকুন দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম